প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগীদের বিধায়ক কর্তৃক হয়রানির অভিযোগ এনে শুক্রবার সিপিআইএম কালাছড়া অঞ্চল কমিটির উদ্যোগে কালাছড়া ব্লকের বিডিও এর নিকট একটি ডেপুটেশন প্রদান করা হয়। তাদের অভিযোগ, বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ গত কিছুদিন যাবৎ কালাছড়া ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় গিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগীদের তিন দিনের মধ্যে ঘরের কাজ সম্পন্ন করার জন্য চাপ সৃষ্টি করছেন এবং তিন দিনের মধ্যে ঘরের কাজ সম্পন্ন করতে না পারলে ঘরের টাকা ফেরত দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছেন। তাই অতি সত্বর বিধায়কের এই হয়রানি বন্ধ করার দাবি জানিয়ে এদিন এই ডেপুটেশনে মিলিত হন তারা। গত কয়েকদিন যাবৎ আমরা দেখতেছি আমাদের এলাকার মাননীয় এমএলএ সাহেব, এই বাগবাসা বিধানসভার যিনি এমএলএ যাদবলাল নাথ, উনি মানুষের বাড়ি বাড়ি যাইতেছেন, মানুষকে বিভিন্নভাবে হয়রানির সামনে নেওয়ার চেষ্টা করতেছেন। বিষয়টা হইল পিএমজেওয়াই ঘর, উনি চাপ সৃষ্টি করতেছেন যে বাড়ি বাড়ি গিয়া এমনভাবেই হুমকি দিতেছেন যে তিন দিনের মধ্যে কমপ্লিট করতে হইব ঘরটা। কারুরে বলতেছেন 10 দিন, কারুরে 3 দিন, নচেত এক্ষুনি টাকা ফেরত দেওয়া দেন। আমরা আজকে এখানে বিডিও সাহেবের সঙ্গে যদিও আমরা দেখা করছি, কিন্তু আসলে আমাদের এই স্মারকলিপিটা আমরা আসলে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যেই দিতেছি, কারণ একজন বিধায়কের সম্বন্ধে কিছু বলতে গেলে তো আমরা মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কারোর কাছে দিতেই পারি না। কিন্তু আমরা তড়িঘড়ি এই সময়ের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে টাইম পাওয়া যাওয়া, এটা অনেক সময় সাপেক্ষ বিষয় হয়ে যাইব, এতে এলাকার মানুষের যে অসন্তোষ সেটা একটা বিরাট রূপ ধারণ করতে পারে। তো সেটা বিবেচনায় রাখি আমরা বামপন্থীরা, তো এলাকার মধ্যে একটা অসন্তোষ, একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হোক এটা মানিয়ে নিতে পারি। তার জন্যই আমরা আজকে বিডিও সাহেবের মাধ্যমে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তাটা পৌঁছাইলাম। শুক্রবার এক সাক্ষাৎকারে সম্পূর্ণ অভিযোগ নাকচ করে বিধায়ক বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় সর্বভারতীয় স্তরে কালাছড়া ব্লককে প্রথম স্থান পাইয়ে দেওয়ার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ব্লকের বিডিও। কিন্তু এই বিষয়ে বিডিও যখন ব্লক এলাকা পরিদর্শনে যান, তখন তিনি দেখতে পারেন যে কিছু কিছু সুবিধাভোগীদের ঘরে সম্পূর্ণ টাকা অ্যাকাউন্টে ঢুকে গেল, এখনও পর্যন্ত তারা ঘরের কাজ শুরু করেননি। তাই এক্ষেত্রে স্থানীয় বিধায়কের সাহায্য চেয়েছেন বিডিও। আর তখন এমন অনেক সুবিধাভোগীদের সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন বিধায়ক, কিন্তু কাউকে ঘরের টাকা ফেরত দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেননি তিনি। কিছু কতিপয় লোক ওনার সম্মানহানি করার জন্য মিথ্যে প্রচার করছেন। দেখুন, অত্যন্ত খুশির দিক যে আমাদের এই কালাছড়া ব্লক দেশের মধ্যে ফার্স্ট হবে, পিএমজিএসওয়াই ঘর নির্মাণে আমাদের এই ব্লক প্রথম হবে, এবং আমাদের বিডিও সাহেব অত্যন্ত পরিশ্রম করছেন এই এই ব্যাপারে। তাদের যে ফিল্ড স্টাফ, ইঞ্জিনিয়ার, পঞ্চায়েত সেক্রেটারি, জিআরএস সবাই মিলে এটা করছে। যখন এই বিষয়টা নিয়ে তারা আমার হেল্প চেয়েছে যে অনেক দিন হয়েছে, কেউ কেউ থার্ড ইনস্টলমেন্ট পেয়ে গেছে ঘর হচ্ছে না, কেউ কেউ প্রথম ইনস্টলমেন্ট পেয়েছে ঘর হচ্ছে না, এরকম বেশ কিছু ঘর আছে। তো 15 দিন 20 দিন হয়েছে টাকা পেয়েছে এমন কোনো নজির নেই। হ্যাঁ, মানে কম হলেও 1.5-2 মাস আগে টাকা ঢুকেছে। এখানে বিডিও সাহেব একটা টাইম দিয়েছেন, এখানে গভর্নমেন্ট ডিসিশন হয়েছে যে একদিনের মধ্যে আমরা এটা করব, ঠিক আছে না? সে যদি একদিনে করতে পারে পুরো টাকা থার্ড কিস্তি বিডিও, আমি বিডিওকে বলব একটা ঘর ক্যান্সেল করা আমাদের ক্রেডিট নয়, 100% ঘর করিয়ে দিয়ে যদি এটা তার একটা প্রমাণ যদি তারা দিতে পারে যে মানুষ বেনিফিশিয়ারি কাজ করছে অথচ তাকে ডিস্টার্ব করা হচ্ছে, আমি দাঁড়িয়ে আমি তার রাজ্য সরকারের পক্ষ থেকে আমি ভূমিকা নেব এবং তার ঘরে যা টাকা লাগে সেই টাকা আমি আমার ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত টাকা থেকে আমি দিয়ে করিয়ে দেবো, আমি সেটা করে দেবো। আমি অনুরোধ থাকবে আমার এই বক্তব্যটা আপনারা কাট না করে একেবারে আমি করজোড়ে নিবেদন করছি, পুরো ঘটনাটা মিথ্যা, পুরো এটাকে পলিটিক্স করছে। আমি রং দেখে কাজ করি না, আমি অ্যাজ এ এমএলএ যাদব না, আমি রং দেখে কাজ করি না, আগে কাজ তারপরে কালা। আর ওরা যারা এখানে এসেছিল ওরা আগে রং দেখছে তারপরে কাজ করছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।